অতিথিদের বিশ্লেষণ। ত্রিপুরায় ভোট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সকাল সাতটা থেকেই শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে সময়সূচি অনুযায়ী ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ। মোট 28 লক্ষ ত্রিপুরাবাসী রাজ্যের ভাগ্য নির্ধারণ করছেন আজ। বিধানসভার নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী 2রা মার্চ, এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন চোখে পড়ছে, বুথে নিরাপত্তাও আঁটোসাঁটো রয়েছে। সকাল থেকেই ত্রিপুরায় বিভিন্ন বুথে ভোটারদের ভিড়ও দেখা গিয়েছে। গোমতী জেলার 54 নম্বর বুথে দেখা যায় ভোটারদের লম্বা লাইন। শুরু হয়ে গেছে ভোট, এবং 259 জন প্রার্থীর ভাগ্য আজ নির্ধারণ করবেন 28 লক্ষের বেশি এই রাজ্যবাসী। এবং সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। 60 আসনে ত্রিপুরা বিধানসভা নির্বাচন শুরু হয়েছে সকাল 7টা থেকে, এবং আজ বৃহস্পতিবার প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন অনেকেই, কারণ প্রতিপক্ষ এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দিতে এর আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল। আমরা দেখেছি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা ত্রিপুরার মাটিতে কতটা মাটি শক্ত করতে পারবে সেটা তো 2রা মার্চই বোঝা যাবে, কিন্তু তার আগে কিন্তু একেবারেই চতুর্মুখী লড়াই বলা যেতেই পারে। বামেদা তাদের হারিয়ে যাওয়া আসনগুলি পুনরুদ্ধার করতে মরিয়া, বিজেপি তাদের ক্ষমতা ছাড়তে নারাজ, অপরদিকে নতুন করে ক্ষমতা পেতে তৈরি তৃণমূল। বিক্রম কর্মকার আমাদের সঙ্গে রয়েছে ত্রিপুরা থেকে, আমাদের প্রতিনিধি। বিক্রম, সকাল থেকেই আজকে যে ছবি তুমি পাঠিয়েছো তাতে কিন্তু মানুষের মধ্যে উৎসাহ রয়েছে ভোট দেওয়ার, বেশ ভালোই লাইন দেখা যাচ্ছে। মহিলা পুরুষ নির্বিশেষে ভোটাররা আজকে তাদের ভোট কেন্দ্রমুখী। ঠিক ছবিটা কেমন সকাল থেকে, নিরাপত্তা কতটা বিক্রম? দেখো যদি তোমাকে বলছি যে আজ কিন্তু মানুষ কিন্তু ব্যাচ উৎসবের ব্যাচে কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে, এবং দেখো মানুষ কিন্তু আজকে যে ভোট দিতে এসছে তাদেরকে কোনো প্রকার কেউ এসে বাধাদান করেনি, এবং তারা তাদের যে মানে গণতান্ত্রিক অধিকার সেটা কিন্তু ওরা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারছে। এবং দেখো যদি প্রত্যেকটি ভোট কেন্দ্রের মানে ভেতরে কিন্তু মানে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে। তোমাকে আমি বলছি যে সাংবাদিকরা কিন্তু এমন কিছু অভিযোগ উঠে আসছে, সাংবাদিকরা কিন্তু কয়েকটি ভোট কেন্দ্রে যাওয়ার পর কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ানরা কিন্তু তাদেরকে এসে ভিডিও করতে দিচ্ছে না। তোমার দেখো নির্বাচন কমিশনের পাশ থাকা সত্ত্বেও কিন্তু বেশ কয়েকটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় মানে বাহিনীর জওয়ানরা কিন্তু সাংবাদিকদের ছবি তুলতে ভাড়াদান করছেন। তো দেখো ইতিমধ্যে আমরাও গিয়েছিলাম, তো আমাদেরও কিন্তু কেন্দ্র বাহিনী তোমার জওয়ান রাস্তা প্রদান করেছেন যে আমরা নাকি এখানে কোনো ছবি তুলতে পারবো না। তো সাংবাদিক আমার প্রশ্ন হয়েছে, আমাদের তো নির্বাচন কমিশন থেকে পাস দেওয়া রয়েছে, তাহলে আমরা আমরা কেন ছাড়বো না, কোন এটা আমরা কিছু বলতে পারবো না, আপনাদের পারমিশন নেই। দেখো দিদি এই মানে বিক্ষিপ্ত সাংবাদিকরা কিন্তু মানে প্রথম দিক দিয়ে কিন্তু তাদেরকে কেন্দ্র বাহিনী তোমার জওয়ানরা আটকে দিয়েছে। মোট 28 লক্ষ ত্রিপুরাবাসী রাজ্যের ভাগ্য নির্ধারণ করবেন আজ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী 2রা মার্চ। আমরা যদি 2018 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরার দিকে নজর রাখি, 36টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি। 36টি আসন, 36টি আসন অর্থাৎ ম্যাজিক ফিগার পেরিয়েই 36টি আসনে জয়লাভ করেছিল বিজেপি, এবং তার জোট সঙ্গী ছিল IPFT। তারা পেয়েছিল 8টি আসন, জোট সঙ্গী IPFT পেয়েছিল 2018-ই 8টি আসন। মাত্র 16টি আসনে জয়ী হয়েছিল বামেরা। 2018-র পরিসংখ্যান অনুযায়ী মাত্র 16টি আসনে জয়ী হয়েছিল বামেরা। এবারে নির্বাচন অর্থাৎ 2023-এর নির্বাচন 60টির মধ্যে 46টি আসনে লড়ছে বামেরা, এবং জোটসঙ্গী কংগ্রেস লড়ছে 13টি আসনে। যদি এই বাম কংগ্রেসের জোটকে কিন্তু অনেকেই কটাক্ষ করেছেন, বিশেষ করে বিজেপি, নরেন্দ্র মোদী থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়,
আগরতলা এবং ত্রিপুরার মাটিতে জনসভা করার সময় তারা কিন্তু এই জোটকে কটাক্ষ করেছেন। এখন দেখার কংগ্রেস বামেদের এই জোট কতটা ফলপ্রসূ হয় ত্রিপুরার মাটিতে। সকাল সাতটা থেকে চলছে ভোট গ্রহণ, বেশ কিছু জায়গায় লম্বা লাইন, অশান্তি ঠেকাতে কড়া নিরাপত্তার আয়োজন। চাপা উত্তেজনার মধ্যেই আজ সকাল সাতটা থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ, বিকেল চারটে পর্যন্ত চলবে ভোট। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ করা হয়েছে সরকারের তরফ থেকে। যদিও বিরোধী বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের তরফে শাসক বিজেপির বিরুদ্ধে বুধবার থেকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও তোলা হয়েছে। কোন দল কত আসনে লড়াই, নির্বাচনে শাসক বিজেপির 50টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এরই পাশাপাশি বামেরা লড়ছে 46টি আসনে। সব মিলিয়ে শুরু হয়েছে ত্রিপুরায় ভোট দিনভর। এই ভোটের সমস্ত খবর আপনাদের জন্য থাকবে, আমরা কথা বলবো আবারও। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার। বিক্রম, ভয় দেখানোর, ভোটারদের ভয় দেখানোরও কিছু অভিযোগ কিন্তু উঠে আসছে, এই পুরো বিষয়টা ঠিক কি? ভোটাররা কি অভিযোগ করছেন, কোথায় এমন ঘটনা ঘটছে? সাংবাদিকদের কিন্তু আটকানো হচ্ছে ছবি সংগ্রহ করতে গেলে। তো দেখো যদি এই যে মানে ঘটনাটি মানে কেন্দ্র করে কিন্তু ত্রিপুরা একাংশ সাংবাদিক মহলে কিন্তু তীব্র খুব ফেরাজ করছে এবং মানুষকে কিন্তু আমরা বলছি যে বারবার আপনার যে 2018 যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে নির্বাচন হয়েছিল, সেভাবে নির্বাচন হচ্ছে, তাহলে জনগণ কিন্তু বলছে যে আমরা 2023 সালে খুব শান্তিপূর্ণ ভাবে এবং উৎসবের মেজাজে কিন্তু আমরা আমরা আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা একেবারে। বিক্রম, এখন দেখার যে সারাদিন এই উৎসবের আমেজটা থাকে কিনা, তুমি পরিস্থিতিকে নজর রাখো। যদিও সকাল থেকে কিন্তু বেশ লম্বা লাইন দেখা যাচ্ছে গোমতী জেলার কয়েকটি ভোট কেন্দ্রে, কয়েকটি বুথেও লম্বা লাইন রয়েছে ভোটারদের। নারী পুরুষ নির্বিশেষে ভোটাররা তারা ভোট কেন্দ্রমুখী। ত্রিপুরায় শুরু বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ, চতুর্মুখী ভোট হচ্ছে এবার ত্রিপুরায়। ত্রিপুরা বিধানসভায় মোট ভোটের সংখ্যা 28,13,478 জন। ভোট কেন্দ্রে মোট 3,328টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করার জন্য বুথ ছাড়াও প্রতিটি বিধানসভা এলাকাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। বুথের 200 মিটারের মধ্যে সশস্ত্র পুলিশ মোতায়েন নিরাপত্তায়। 259 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন প্রায় 28,00,000 ভোটার এবং সকাল সাতটা থেকে শুরু হয়ে বিকেল চারটে পর্যন্ত চলবে ভোট। 2রা মার্চ এই ভোটের ফলাফল। 60 আসন বিশিষ্ট বিধানসভা কেন্দ্র ত্রিপুরা, সেখানে চলছে ভোট। যদি আমরা 2018 দিকে নজর রাখি, পীযূষ কান্তি বিশ্বাস ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। এই মুহূর্তে আপনার কাছে ঠিক কি রিপোর্ট রয়েছে? যদিও একেবারেই পীযূষ দা শুরু হয়েছে ভোট, এখনো দিন ভর দেখা বাকি রয়েছে আমাদের ছবিটা, আপনার কাছে সার্বিকভাবে ছবিটা কেমন, রিপোর্ট কি? রিপোর্ট, মানুষ বড় সংখ্যায় ভোট কেন্দ্রের দিকে যাচ্ছে, লাইনে আছে। কিছু কিছু জায়গায় বিজেপি স্লাম এরিয়া গুলিতে গণ্ডগোল করছে, মানুষকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। তবে আমরা পুলিশকে বলেছি, পুলিশ পৌঁছে যাচ্ছে, বের করে আনছে বিভিন্ন জায়গায়, কিন্তু ওরা চেষ্টা করছে যাতে কিছু কিছু ক্ষেত্রে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, ভোট না দিতে পারে, এই কমপ্লেন গুলি আসছে। তবে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত সারা এখন পর্যন্ত, প্রতিটা ভোট কেন্দ্রে প্রচুর ভিড়। পীযূষ, আপনার কি মনে হয় এবার, হ্যাঁ এবার ত্রিপুরায় চতুর্মুখী লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই? হ্যাঁ হ্যাঁ, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি, চতুর্মুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে। মানুষ বেরিয়ে আসছে, তাতে এখন পর্যন্ত আমরা খুশি। কিছু কিছু জায়গায় যেখানে গণ্ডগোল করছে সেখানে পুলিশ এখন পর্যন্ত ইন্টারভিউ করছে, ওরা যাচ্ছে আমাদের ফোন পেয়ে, তাই এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট। পীযূষ কান্তি দা, আমরা নরেন্দ্র মোদীকে প্রচারে দেখলাম বিজেপি, তৃণমূলকে প্রচারে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, কংগ্রেস কি কিছুটা হলেও এখানে দুর্বল আপনার কি মনে হয় প্রচারের দিক থেকে? না, কংগ্রেস দুর্বল, কংগ্রেসের কোনো নেতৃত্ব দিল্লি থেকে আসেনি। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী অনেকেরই নাম দিয়েছিল ওরা, শেষ পর্যন্ত কংগ্রেসের কোনো বড় নেতা ত্রিপুরাতে প্রচার করতে আসেনি।
আমার মনে হচ্ছে ওরা বুঝে নিয়েছে কংগ্রেস এখানে ভালো ফল করবে না, সেই জন্য ওরা আসেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, বিজেপিরও এসছে সবাই, তৃণমূলেরও সবাই এসছে। আমার মনে হয় কংগ্রেস ধরে নিয়েছে ওদের, ওরা তো এমনিতেই 7টার মধ্যে 13টাতে কনটেস্ট করছে, তো ওদের হাইকমান্ড বোধ হয় ধরে নিয়েছে যে রেজাল্টটা ভালো হবে না, সেই জন্য আসেনি আমার ধারণা। কারণ কংগ্রেস এখানে কিছুই নেই, সিপিএম এর সঙ্গে জোট করেছে, কিন্তু নিচুতলার লোকেরা দেখা যাচ্ছে কংগ্রেসের যারা সমর্থক এটাকে গ্রহণ করেনি। ধন্যবাদ পীযূষ কান্তিদা আমাদের সাথে কথা বলার জন্য। তবে কংগ্রেস এখানে কতটা লড়াই দিতে পারে সেটাই এখন দেখার, যদিও দিল্লি থেকে কোন রকম হাইকমান্ডকে কিন্তু আমরা আসতে দেখলাম না, যেখানে নরেন্দ্র মোদী থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু প্রত্যেকেই কোমর কষে ঝাঁপিয়ে পড়েছিলেন ভোট প্রচারের ময়দানে। I got it.